লকডাউনের কারণে প্রাচ্যের ড্যান্ডি হিসেবে পরিচিত নারায়ণগঞ্জের পাট ব্যবসা বন্ধ রয়েছে, ফলে এর সাথে জড়িত প্রায় 10,000 শ্রমিক বেকার হয়ে পড়েছে। অন্যদিকে রপ্তানি বন্ধ থাকায় বিভিন্ন গুদামে মজুত পড়ে আছে প্রায় 700 কোটি টাকা মূল্যের 20 লাখ মন কাঁচা পাট। ব্যবসায়ীরা সীমিত আকারে কোরিয়া ও চীনে পাট রপ্তানির সুযোগ চেয়েছে। নারায়ণগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি আব্দুল সালামের রিপোর্ট, জানাচ্ছেন নিয়াজ জামান সাজীব। এককালে পাট ব্যবসার জন্য প্রাচ্যের ড্যান্ডি হিসেবে নারায়ণগঞ্জের পরিচিতি ছিল। সেই রমরমা বেচাকেনা না থাকলেও পাটের জন্য এখনও বিখ্যাত নারায়ণগঞ্জ। কিন্তু করোনা সংক্রমণ রোধে চলা লকডাউনের কারণে ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। রপ্তানির অপেক্ষায় প্রায় 20 লাখ মন পাট নারায়ণগঞ্জের বিভিন্ন গুদামে মজুদ রয়েছে। এরই মধ্যে আগামী জুলাই মাসে শুরু হবে নতুন পাটের আমদানি। এদিকে মার্চের 8 তারিখ থেকে পাট রপ্তানি ও গুদামগুলোতে পাটের বেচাকেনা বন্ধ হয়ে যাওয়ায় প্রায় 10,000 শ্রমিক বেকার হয়ে পড়েছে। বংশ পরম্পরায় এসব শ্রমিক দৈনিক হাজিরা ভিত্তিতে কাজ করত। 3-4 হাজার শ্রমিক এখানে কাজ করে, তারা এখন কেউই আসে না, বন্ধ, ইনটু ডেলি বন্ধ করোনার জন্য আর কি। 2 মাস থেকে আর কি আমরা মানে বন্ধ, আমাদের পাট শ্রমিকরা সবাই আর কি বেকার হয়ে, আমরা সহকারে সবাই বেকার হয়ে আর কি বসে আছি। আগে আমাদের নাম যে 25-50 থেকে 60টা কোম্পানি ছিল, এখন মাত্র হাতে গোনা 20-25টা কোম্পানি আছে যারা বর্তমানে এক্সপোর্ট দিতে আছে। এখন এই লকডাউনে তারা কোনো কাজকর্ম নাই। এদিকে পাট রপ্তানিকারকদের প্রতিষ্ঠান পাট সমিতির কর্মকর্তারা জানান, দেশে প্রায় 700 কোটি টাকা মূল্যের পাট রপ্তানির অপেক্ষায় মজুদ রয়েছে। অনেক দেশের পাট ব্যবসায়ীরা ক্রয় আদেশ বাতিল করেছেন, তবে চায়না এবং কোরিয়া সীমিত আকারে পাট আমদানি করতে চায়। এমনটা জানিয়ে পাট সমিতির কর্মকর্তারা সীমিত আকারে রপ্তানির সুযোগ চেয়েছেন। যে 3 মাস যাবত যে ব্যাংক ইন্টারেস্ট, গুডন ভাড়া, কর্মচারীদের বেতন, এগুলি সব বহন করতে পারেন কাঁচা পাট ব্যবসায়ীদের উপর। এগুলা একটা সমস্যার সৃষ্টি হয়েছে এবং এক্সপোর্টে মাল বের করতে পারতেছে না এবং এক্সপোর্ট ক্যান্সেল। সরকার পাট রপ্তানিকারকদের জন্য ঘোষিত প্রণোদনার পাশাপাশি পাট রপ্তানির অনুমোদন দেবে, এমনটাই প্রত্যাশা পাট ব্যবসায়ীদের। নিয়াজ জামান সজীব, ATN বাংলা।